জাপান ভিজিট ভিসা আমি যেভাবে পেলাম, তো গাইস আপনারা দেখুন আমি কিছুদিন আগে জাপান ভিজিট করে আসলাম এবং কি আপনার জাপান ভিসা পেলাম। তো আমি আজকে চিন্তা করলাম আপনাদেরকে আমি কিভাবে জাপান ভিজিট ভিসা পেলাম এ নিয়ে একটি ভিডিও বানাই, যাতে করে আপনারা জাপান ভিজিট করতে গেলে আপনাদের উপকারে আসে। তো আমি প্রথমেতে আপনাদেরকে বলবো জাপান ভিজিট ভিসার জন্য আপনাদের কি কি পেপার প্রয়োজন হতে পারে, আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, ওই ডকুমেন্টসগুলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখলে আপনারা উপকৃত। জাপান ভিজিট ভিসার জন্য আপনি প্রথমত আপনার একটি পাসপোর্ট প্রয়োজন হবে, যেটা সবার থাকে। ভিজিটারদের সবার একটা পাসপোর্ট থাকে, ভিজিট যাওয়ার জন্য সবাই জানে একটা পাসপোর্ট সবার প্রয়োজন হয়। আর ওই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন আপনার 6 মান্থ ভ্যালিডিটি হতে হবে, মানে 6 মাস। 6 মাস আপনার ম্যাক্সিমাম মেয়াদ থাকতে হবে, তাহলে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয়তে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, জাপান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম একেবারে ইজি, যে কেউ চাইলে একবারে দেখলেই পারবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ফর্ম দিয়ে দিব, আপনারা দেখবেন। আর আপনারা ওইটা গুগল থেকে ডাউনলোড করে আপনারা অ্যাপ্লিকেশনটি আপনার কম্পিউটারে পূরণ করে নেবেন। একেবারে সিম্পল একটি অ্যাপ্লিকেশন ফর্ম, অন্য অন্য দেশের মতো না, জাপান অ্যাপ্লিকেশন ফর্ম একেবারে ইজি। তৃতীয়তে আপনার লাগবে একটি কভার লেটার। কভার লেটার আপনি কীভাবে লিখবেন যদি না জানেন, আপনি কভার লেটারের জন্য ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনার হাউ টু অ্যাপ্লাই কভার লেটার ফর জাপান ভিসা লেখেন, আপনি চলে আসবে, ওখান থেকে দেখতে পারেন। তবে কভার লেটার লেখার সময় আপনি অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনি এর আগে কোন কোন দেশ ভ্রমণ করেছেন, আপনি জাপান কোথায় যেতে চাচ্ছেন, আপনি জাপান কী করবে, কয়দিন পর ওখানে কয়দিন থাকবেন, কয়দিন পর রিটার্ন করবেন, পুরা ইয়েটাই আপনি লিখবেন। তা আপনার এমন হওয়া চাই যাতে করে একজন ভিসা অফিসার দেখলেই বুঝতে পারে আপনি একজন ট্রাভেলার। তো আশা করি আপনি কভার লেটারটা লেখার সময় এক মনে রাখবেন, যাতে করে ভিসা অফিসার বেশি কিছু দেখে না। একজন ভিসা অফিসারের কাছে প্রত্যেক দিন কয়েক হাজার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পড়ে, তো উনি বেশি কিছু দেখে না, কভার লেটারটাই বেশি দেখে। তো কভার লেটার দেখে উনি বুঝতে পারে এ লোক কী, কেন যাবে, আবার কি রিটার্ন করবে কি না দেশে। তো এই জিনিসটা আপনি দেখবেন কভার লেটারটা লেখার সময়। তো কভার লেটারের জন্য গুগলেও অনেকগুলো কভার লেটার পাওয়া যায়, ওইখান থেকে দেখে পরবর্তীতে ওইখানে সেম আপনি কভার লেটার লিখবেন না কখনো, আপনি আপনার মতো করে ওইখান থেকে দেখে আপনি আপনার মতো করে লিখবেন। তৃতীয়ত আপনার হোটেল বুকিং আপনি booking.com থেকে একটা হোটেল বুকিং দিবেন, ওইখানে উইদাউট ক্রেডিট কার্ড, উইদাউট কার্ড একটা হোটেল বুকিং দিবেন। আর টিকিট রিজার্ভেশন একটি নিয়ে নেবেন, যেখানে ডামি হলেই হবে, এমন কোনো কিছু লাগবে না। আপনার কোথায় আপনি জব করেন, তারপরে আপনি কোথায় আপনি জব করেন, ওইখান থেকে একটি নো অবজেকশন লেটার নেবেন। ওইখান থেকে আপনাকে কতদিনের জন্য, ম্যাক্সিমাম আপনি 15 দিন 20 দিন যে কয়দিন আপনি করবেন, ওইখান থেকে আপনার কয়দিনের ওই ছুটি দিছে ওইটাও দেখবে, ওইখান থেকে একটা নো অবজেকশন লেটার নিয়ে নেবেন। 14 দিন 15 দিনের জন্য একটি নো অবজেকশন লেটার নেবেন, সেখান থেকে আপনি আসি আবার কাজে জয়েন করবেন, এরকম উল্লেখ থাকে যেন নো অবজেকশন লেটারে। আর আপনাকে আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, জাপান ভিসার জন্য এরা ট্রাভেল আইটিনারিটা ভালোভাবে দেখে। একজন ট্রাভেলারের জন্য ট্রাভেল আইটিনারিটা মাস্ট বি ইম্পর্টেন্ট। ট্রাভেল আইটিনারিটা লেখার সময় আপনি লিখবেন আপনি এখান থেকে কোথায় যাবেন, আপনি ওইখানে কয়দিন থাকবেন, যদি 5 দিন থাকেন 5 দিনের জন্য একটি ট্রাভেল আইটিনারি তৈরি করবেন। ট্রাভেল আইটিনারিটাতে আপনি সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনি কোন জায়গায় ট্যুর করবেন, জাপানে আপনি ইনু বিচ, তারপরে আপনার মাউন্ট ফুজি, এরকম অনেকগুলো ফেভারেট প্লেস আছে যেখানে ট্যুরিস্টরা যায়, ওইখানে এরকম যে যে জায়গায় আপনি যেদিন ভ্রমণ করবেন ওই দিন আপনি ওইখানে কোন মাউন্ট, আপনি এক্সাম্পল আপনি মাউন্ট ফুজিতে গেলেন, আপনি ওইখানে কোন হোটেলে খানা খাবেন,
কোন হোটেলে আপনি ব্রেকফাস্ট করবেন, সবগুলো যে হোটেলে আপনি থাকবেন ওই হোটেলের সাথে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, ডিনার আছে ডিনার করতে, দুপুরে আপনি খাওয়াটা কোথায় খাবেন ওইটা আপনি যদি মাউন্ট ফুজিতে যান, মাউন্ট ফুজির পাশে আপনি অনলাইনে সার্চ করুন ওইখানে ভালো ইন্ডিয়ান হোটেল আছে কি না, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কি না, তারপরে আপনি কি জাপানি যে খাওয়া খাইতে চান, আপনি যাওয়ার জাপানি রেস্টুরেন্ট আছে কি না, সেম টু সেম আপনি ওই রেস্টুরেন্টের নাম লিখে দেবেন, এতটা বাজে আপনি লাঞ্চ করবেন, আর আপনি যে হোটেলে থাকবেন ওই হোটেলের সাথে কোনো ডিনার প্লেস থাকে কোনো রেস্টুরেন্ট থাকলে ওইখানে আপনি ডিনার করবেন, যাতে করে এরা বুঝে আপনি অনেক ঘাটাঘাটি করেন এবং কি আপনি একজন ট্রাভেলার। আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, তো ভিসা পাওয়ার জন্য প্রত্যেকটা রাষ্ট্রে আপনার অর্থ নিয়ে আপনি ঘুরতে যাবেন, আপনি কেমন ফাইন্যান্সিয়ালি আপনি কেমন আছেন, আপনার পয়সা টাকা পয়সা কেমন এগুলো দেখে, একজন যার পয়সা আছে যার টাকা পয়সা আছে সে আরেক রাষ্ট্রে ঘুরতে যেতে পারে, যার কাছে টাকা পয়সা নাই যে পাইনি সে তো সমস্যা আছে, সে তো যাওয়ার কথাই না। তো এরা ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখে, তো একজন স্টুডেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা ম্যাক্সিমাম 3-5 লাখ টাকা দেখাইতে হয়, তো ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা একসাথে রাখি দিই না, কোনো টাকা আপনার ব্যাঙ্কে একসাথে রাখি দেওয়া যাবে না। আপনি এখন কিছু টাকা ট্রান্সফার করছেন, আপনার আব্বু কিছু টাকা আপনারা পাঠাইছে, আপনার ওইখান থেকে কিছু টাকা আসছে, এভাবে আপনি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট বানাবেন। আর আপনি যদি কোনো জায়গায় জব করেন তাহলে আপনার স্যালারি আসে ওইখান থেকে আপনি কিছু টাকা খরচ করেন আর কিছু টাকা আপনার ব্যাঙ্কে জমা থাকে, এরকম একটা স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে নেবেন। জাপানে আসলে এত কিছু দেখে না, আমার বেলায় দেখে নেই, আপনাদের বেলায় বলতে পারি না। তো জাপানে আপনাকে এই কাগজগুলোই এনাফ, আর এত কোনো কিছু লাগে না। তো আপনি গুগলে যাই সার্চ দিলে জাপান ভিসার জন্য প্রয়োজনীয় পেপারগুলো আপনি দেখবেন, যে যে পেপারগুলো এগুলো দিবেন। আর যদি কেউ বিবাহিত হন তাহলে ওই ম্যারেজ সার্টিফিকেটটা দিবেন, ম্যারেজ সার্টিফিকেটটা ভালো একটা কাজ করে, এরা বুঝে যে এই লোকটা ম্যারিড, এই লোকটা রিটার্ন করবে, এর দেশে ওয়াইফ আছে সে অবশ্যই রিটার্ন করবে, তো এই জন্য ম্যারেজ সার্টিফিকেটটা অনেক ভালো একটা কাজ করে জাপান ভিসার জন্য। তো আরেকটা কথা, আপনার ট্রাভেল হিস্টোরি, অনেক দেশগুলো ট্রাভেল হিস্টোরি, আপনি দৌড়িয়ে জাপান একটা উন্নত কান্ট্রি, আপনার আশপাশে অনেকগুলো দেশ আছে যেমন কি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, নেপাল, আপনি এর আগে একটা দেশে ঘুরে ট্রাভেলিং করেন নি, আপনি ধরিয়ে আপনি আপনি সিঙ্গাপুর জাপানে যাবেন, এটা তারা হয়তো টাস্ট আপনাকে নাও করতে পারে। তাই আপনি অন্তত দুইটা দেশ যদি ভিসা থাকে, সিঙ্গাপুর এবং চায়না, এই দুইটা দেশের ভিসা যদি আপনার থাকে এবং কি প্রয়োজনীয় আমি যে কাগজগুলো বলছি এগুলো যদি আপনি এই পেপারগুলো সাবমিট করতে পারেন, আপনার ভিসা 100% হবেই হবে। সিঙ্গাপুর ভিসা আর আপনি চায়না, এই দুইটা দেশ যদি আপনি ভিজিট করেন তাহলে আর যদি প্রয়োজনীয় আমি যে কাগজগুলো দিচ্ছি আমি আবার বলতেছি, প্রয়োজনীয় যে পেপারগুলো বলছি পেপারগুলো যদি আপনি দিতে পারেন আপনার ভিসা 100% হবেই হবে। তো আর ভিডিও লম্বা করবো না, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে আমার ভিডিওটি একটু লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের যে বন্ধুরা জাপান যেতে চায় এরকম বন্ধুদেরকে সেন্ড করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে অনেক উপকৃত হব। আর কি বলবো, আর যদি আপনাদের এরপর বাইরে কোনো কিছু আপনাদের জিজ্ঞেস করা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দিতে চেষ্টা করব।